হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের জন্য আজকে আবার আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হতে। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বিকাশ কেন্দ্রে একটি চাকরির বিজ্ঞপ্তি, যেটা রিসেন্টলি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করার জন্য বলা হয়েছে। তো আজকে আমরা জানাবো যে আপনারা কোন কোন পদে লোক নেবে এবং কীভাবে আবেদন করবেন এবং বেতনগুলো সম্পূর্ণ কিছু আপনারা আজকে জানাবো। এখানে প্রথমে দেওয়া আছে যে ম্যানেজার প্রশিক্ষণ, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা। স্বীকৃত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমাজ বিজ্ঞান, অর্থনীতি, হিসাব বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীর আবেদন করতে হবে। ট্রেনিং বিষয়ে যে কোনো ডিগ্রি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। জাতীয় MFI সংস্থায় ক্ষুদ্র ঋণ কার্যক্রমের ট্রেনিং কার্যে ও পরিচালনায় কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার হার্ডওয়্যার, ইনফরমেশন সিস্টেম, নেটওয়ার্ক, পাওয়ার পয়েন্ট, প্রজেকশন ও অটোমেশন কার্যক্রম ট্রেনিং সফটওয়্যার সম্পর্কিত জ্ঞান থাকতে হবে। প্রশিক্ষণের মডিউল তৈরি, সেশন প্ল্যান তৈরি এবং প্রশিক্ষণ এবং বিভিন্ন অ্যাপ্রোচ সম্পর্কিত বাস্তব জ্ঞান থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে কথা বলা এবং রিপোর্ট লেখার পারদর্শিতা হতে হবে। অনূর্ধ্ব 45 বছর পর্যন্ত আবেদন করা যাবে। কর্মস্থল দিনাজপুর। বেতন স্কেল আছে 50,000 থেকে 60,000 টাকা পর্যন্ত। শিক্ষানবিশকাল 3 থেকে 6 মাস এবং শিক্ষানবিশকাল উত্তীর্ণ হওয়ার পর সংস্থার নিয়ম অনুযায়ী PF, গ্র্যাচুইটি, 200 ভাতা, মোটরসাইকেল, জ্বালানি, মোবাইল ও ইন্টারনেট ভাতা প্রদান করা হবে। আবেদন প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, সকল সনদপত্র, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা 3 কপি, পাসপোর্ট সাইজের রঙিন ছবি, মোবাইল ফোন নম্বর সহ নিম্নোক্ত ঠিকানায় সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনের ঠিকানাটা আপনাদের জানিয়ে দিচ্ছি। আবেদনের ঠিকানা হচ্ছে ডেপুটি ডিরেক্টর, HR অ্যান্ড অ্যাডমিন, গ্রাম বিকাশ কেন্দ্র, হলদিবাড়ি, পার্বতীপুর, 5250, দিনাজপুর, বাংলাদেশ। আবেদনের শেষ তারিখ দেওয়া আছে 31 ডিসেম্বর 2022। বেশি দিনের সময় নেই, আপনারা আবেদন করতে পারেন। তো আবেদন করার আগে অবশ্যই আপনার দেখে জেনে বুঝে আবেদন করবেন, কারণ আমরা শুধু আপনাদের চাকরি সার্কুলারগুলো আপনাদের সামনে হাজির করতে পারি, কিন্তু আসলে আমরা চাকরির নিশ্চয়তা দিতে পারি না। অবশ্যই আপনারা দেখে শুনে চাকরি আবেদন করবেন। আর আমাদের চ্যানেলটি নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।